ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। ওই সবচেয়ে মন মাতানো পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টিকারী অ্যান্ড্রয়েড উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের নাম, যেটি কিনা দাপিয়ে বেড়াচ্ছে প্রতিটি মুহূর্তেই। সেই ওই এর উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় গত এক মাস আগে ট্রাম্প সরকার কর্তৃক। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই একটি আপডেট, যেটি কিনা আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয়। প্রথমে দুঃখ প্রকাশ করছি তাদের জন্য যারা ওয়াই ইউজার রয়েছেন। গত কিছুদিন আগে নিষেধাজ্ঞাটি আরোপ করার পরে, অর্থাৎ আমেরিকান সরকার কর্তৃক হুয়াই এর উপরে নিষেধাজ্ঞা আরোপ করার পরে, ওয়াই ইউজাররা কম দামে তাদের সেল ফোনটাকে বিক্রি করে দেয়। বিশেষ করে ধাক্কাটি লাগে বাংলাদেশের মধ্যে। আমি গত তিন দিন আগে দেখেছি অনলাইন শপিং, যেখানে বাই সেল করা হয়, বিশেষ করে বিক্রয় .com এর মধ্যে আমাদের ওয়াই লাভাররা তাদের আদরের ফোনটিকে কম দামে সেল করে দিয়েছে। বন্ধুরা, আপনাদের জন্য সুখবর হচ্ছে, আপনি যদি আপনার ফোনটাকে এখনো সেল না করে থাকেন তাহলে আপনি আপনার সেল করা ফোনের লাইন থেকে নিজেকে সরিয়ে নিন এবং আপনি নিশ্চিন্তে ওয়াই ফোনটি ইউজ করতে পারেন। বন্ধুরা, গত এক মাস আগে আমেরিকান সরকার ওয়াই এর উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা জানিয়েছে যে ওয়াই একটি চীনা প্রতিষ্ঠান, যেটি কিনা আমেরিকান অসংখ্য তথ্য মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছে তাদের ওয়াই অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে। কিন্তু এটি তারা চিন্তা করেনি যে হুয়াই আমেরিকান ছাড়া চলতে পারবে, কেননা তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে হংকং ওয়াস তারা প্রোডিউস করে বাজারজাত করার চিন্তা ভাবনা তারা দ্বিতীয় অপশন হিসেবে রেখেছে। সুতরাং এটি আমেরিকানরা কখনো চিন্তা করেনি। হুয়াই এর উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরে একদিকে যেমন আমেরিকানদের প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয়েছে, অপরদিকে হুয়াইয়ের অনেক বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে, একথা সবাই এক বাক্যে স্বীকার করবেন। গত 26 জুন আমেরিকান সরকার মিস্টার ট্রাম্প জাপানের একটি কনফারেন্সে ঘোষণা করেছে যে হুয়াইয়ের উপরে যারা তারা যে নিষেধাজ্ঞাটি দিয়েছিল তারা ইতিমধ্যে উঠিয়ে দিয়েছে, কেননা খেলার নাম বাবা জি। হুয়াই এমন একটি বিস্তৃত প্রতিষ্ঠান, যেটি কিনা আমেরিকান কোনো নিষেধাজ্ঞায় না মেনে নতুন অপারেটিং সিস্টেম চালু করতে যাচ্ছে হংকং ওয়াস প্রোডিউসের মাধ্যমে। এখন আপনি প্রশ্ন করতে পারেন আমাকে, আমেরিকানরা অথবা ট্রাম্প সরকার হুয়াইয়ের উপরে নিষেধাজ্ঞা যদি উঠিয়ে নেয় তাহলে হুয়াই কি তাদের সেই আগের অবস্থানে বা আগের অবস্থানে অটল থাকবে কিনা? কেননা এখানে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, হুয়াই ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা তাদের সিক্রেট দ্বিতীয় অপশন হিসেবে হংকং ওয়াস চালু করতে যাচ্ছে, চালু করে দিয়েছে, বা এই হংকং ওয়াস এর মধ্যে কি তারা অপারেটিং সিস্টেম রাখবে, যেটি কিনা অনেক ইউজারদের জন্য হেল্পফুল বা ফ্রেন্ড বা পরিবেশ বান্ধব বলা যায়। কেননা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যে গুগলের অনেক পরিষেবা তারা ইতিমধ্যে দিয়ে দেয়। যদি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড না দেয় তাহলে অনেক ইউজারদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এখন সময়ের অপেক্ষা বা আমরা সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছি যে হুয়াই হংকং ওয়াস এর মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালু করবে কিনা, এটি সময়ে বলে দিবে। সুতরাং আমি মনে করি যে আমেরিকান সরকার দেরিতে হলেও ভুল বুঝতে পেরেছে, তাদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে যে, এবং আরও তারা বুঝতে পেরেছে যে হংকং বা হুয়াই ছাড়া তাদের মার্কেট চলবে না বা আমেরিকানরা চলতে পারবে না। এজন্য আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি হুয়াইকে, যারা তাদের নতুন সিস্টেমের প্রতি সবসময় আস্থাশীল এবং অটল রয়েছে হংকং ওয়াস চালু করার মধ্য দিয়ে। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, এবং যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।